এর আগের দিন তোমাদের মধ্যাহ্নের পড়া দন্তনের পড়া শুরু হয়ে গেছিল। আগের দিন কি পড়লে? দুটো করে শব্দ নিয়ে তার একটাতে দন্তনের পড়া কি মধ্যাহ্নের পড়া যোগ থাকছে, দুটো করে বর্ণ নিয়ে তৈরি শব্দ যার মধ্যে একটি বর্ণের সাথে দন্তনের কিংবা মধ্যাহ্নের পড়া যোগ আছে। এরপর পড়বে তিনটে বর্ণ নিয়ে গঠিত শব্দের একটি বর্ণে মধ্যাহ্ন যোগ কিংবা দন্তনের যোগ থাকবে, ঠিক আছে? মধ্যাহ্নের পড়া কিংবা দন্তনের পড়া যোগ থাকবে। তার আগে কিছু প্রশ্ন করে নি, দিয়ে এটা পড়াবো। দেখো তৈরি মধ্যাহ্নের সহায়ক, এর সাথে কি যোগ করবে? মধ্যাহ্নের পড়া যোগ করো। তাহলে এখানে কোথায় মধ্যাহ্ন সূত্র বসবে? মধ্যাহ্নটা বসবে তাহলে তৈরি মধ্যাহ্ন সহায়ক এর সাথে মধ্যাহ্নের পড়া। কোথায় বসবে মধ্যাহ্ন? মধ্যাহ্নের পাশে। তাহলে তৃষ্ণা কি হবে? তৈরি মধ্যাহ্নের মধ্যাহ্নের আকার তৃষ্ণা। তাহলে মধ্যাহ্নের পাশে যখন মধ্যাহ্ন যোগ হয় কি বলেছি? এরকম দেখতে হয়, নিজে মধ্যাহ্ন লিখবে না, মধ্যাহ্নের সাথে মধ্যাহ্ন যোগ করলে এরকম। তারপর দেখো কয়ে আকার দন্তনয় আকার রয়েছে, ঠিক আছে? কয়ের সাথে আকার আর দন্তনয় আকার রয়েছে। এবার এখানে দন্তনয় ফলে যোগ করবে, কোথায় বসবে? এই যে দন্তনয় আকার রয়েছে এখানে এই দন্তনের নিচে বসবে। তাহলে শব্দটা কি হবে? কয় আকার দন্তনে দন্তনে আকার কান্না, তাই তো? এরপর দেখো র রয়েছে পাশে, তো এর সাথে দন্তনে ফল যোগ হবে, কোথায় বসবে দন্তনটা? তয়ের নিচে। কি হবে? রত্ন র তয় দিন দন্তনে, তয়ের নিচে দন্তনে ফল যোগ করে দিলাম। তাহলে কি কি পেলাম? তৃষ্ণা কান্না রত্ন, ঠিক আছে? এবার তোমরা সবাই তোমাদের সাহিত্য মুকুল বইটা নাও, 6 নম্বর পাতায় চলে এসো নফলা, ঠিক আছে? এখানে চলে এসো নফলা যুগে 6 নম্বর পাতায়, সেখানে পড়াবো। কিন্তু তার আগে তোমাদের আগে একটু বুঝিয়ে নিই, কি বললাম? তিনটে করে বর্ণ নিয়ে একটি শব্দ গঠন হবে, যেখানে তিনটে বর্ণের মধ্যে একটি বর্ণে নফলা যোগ থাকবে। যেমন দেখো যদি বলি একটা শব্দ বিষণ্ণ, কি হবে বানানটা? বয়ে হস্যয় মধ্যাহ্নস্য মধ্যাহ্নয় নিচে মধ্যাহ্ন, বয়ে হস্যয় মধ্যাহ্নস্য মধ্যাহ্নয় নিচে মধ্যাহ্ন, ঠিক আছে? বিষণ্ণ মানে কি বলতো? দুঃখিত, ঠিক আছে? বিষণ্ণ মানে দুঃখিত, কেউ বিষণ্ণ হয়ে আছে মানে দুঃখিত হয়ে আছে বা মনমরা হয়ে আছে, ঠিক আছে? তাহলে বিষণ্ণে তোমরা মধ্যাহ্নের নিচে আবার মধ্যাহ্নের পড়া যোগ পেলে। আরেকটা শব্দ তোমাদের বলি, দেখো মধ্যাহ্ন ম ধয়ে জ ফলা আকার হয় পাশে দন্তন্য, হয় পাশে দন্তন্যটা এইভাবে লিখবে, ঠিক আছে? হয় দন্তন্য মধ্যাহ্ন মানে কি না? দুপুর বেলা, ঠিক আছে? দুপুর। এর আগে তোমরা ব ফলা যোগে পড়েছিলে না দ্বিপ্রহর, দ্বিপ্রহর মানো দুপুর, মধ্যাহ্ন মানো দুপুর। এখানে হয় পাশে দন্তন্য যোগ হয়েছে, ঠিক আছে? হয়ের সাথে দন্তনে যোগ হলে কেমন দেখতে এরকম? হয় দন্তনে তোমরা কিছু শব্দ শিখবে, দেখো তোমাদের বইয়ে রয়েছে। তাহলে তোমরা সবাই এই 6 নম্বর পাতায় চলে এসো সাহিত্য মুকুলে, ঠিক আছে? যুক্ত হওয়ার পরিচয় নফলে যোগ। দেখো প্রশ্ন হয়ে গেছিল, প্রশ্ন পরে শত্রুঘ্ন তালবস্য তয়রা ফলা হর্ষ ঘয়ে দন্তন্য, ঘয়ের নিচে দন্তন আছে। শত্রুঘ্ন মানে যে শত্রু পরাজয়কারী, যে শত্রুকে পরাজয় করে। তারপরে দেখো কৃতঘ্ন কয়েরই তো আবার ঘয়ের নিচে দন্তন্য, ঘয়ের নিচে দন্তন্য যোগ আছে। কৃতঘ্ন মানে যে উপকারী অপকার করে, ঠিক আছে? যে উপকার করে তারই আবার অপকার করছে, এমন কাউকে বলা হয় কৃতঘ্ন। তারপরে দেখো বিষণ্ণ, ঠিক আছে? এখানে বয়স্যই মধ্যাহ্নস্য মধ্যাহ্নের মধ্যাহ্নে, তাহলে মধ্যাহ্নের সাথে আবার মধ্যাহ্ন যোগ, বিষণ্ণ মানে দুঃখিত। এরপর দেখো মধ্যাহ্ন দেখেছি ম ধৈর্য বলা আকার হয় দন্তনে, মধ্যাহ্ন মানে দুপুর বেলা, যেমন পড়েছিল তোমরা এর আগে ব ফলে যোগে দ্বিপ্রহর। তাহলে ম ধয় জ ফলে আকার হয় সাথে দন্তনে যোগ, হয় দন্তনে। তারপর দেখো সহিষ্ণ দন্তস্য হয় হর্ষে মধ্যাহ্নস্য মধ্যাহ্ন, তার পাশে হর্ষুকা নিচে হর্ষুকা, তাই মধ্যাহ্নের সাথে মধ্যাহ্ন যোগ রয়েছে, মধ্যাহ্নস্যের মধ্যে হর্ষুকা, সহিষ্ণু মানে সহনশীল। তারপরে যার নেবে আবার তোমরা দেখো হয় দন্তনে পড়ছো, জয় বর্গে জয় আকার হয় দন্তন বয় দেখি, জাহ্নবী মানে মা গঙ্গা, ঠিক আছে? গঙ্গা দেবকে বলা হয় জাহ্নবী, হয় পাশে দন্তন। তারপরে দেখো জ্যোৎস্না বর্গীয় জপলা ওকার খণ্ডত্ব দন্তস্বয় দন্তনে আকার, দন্তস্বয় নিচে দন্তনে ফল, জ্যোৎস্না মানে চাঁদের আলো, ঠিক আছে? এরপর দেখো আর্নিক, আবার তোমরা হয় দন্তনে পড়ছো,
আ স্বর বর্ণ হয় দন্তনে হ্রস্ব ক হয় সাথে দন্তনে ফলা আহ্নিক মানে দৈনিক আবার পূজা অর্চনা করাকে বলা হয় আহ্নিক তাহলে আজকে কি পড়লাম তার বসু তৈরবলা হসু ঘয় দন্তনে ঘয় নিচে দন্তনে ফলা শত্রুঘ্ন কয়েরি ত ঘয় দন্তন কৃতঘ্ন ঘয় নিচে ন ফলা দন্তনে ফলা তারপরে বিষণ ভয় আসে মধ্যনে স মধ্যনে মধ্যন মধ্যনের নিচে মধ্যনে ফলা এরপরে ম ধৈর্য ফলা আকার হয় দন্তনে হয় সাথে দন্তনে ফলা মধ্যাহ্ন তারপরে দন্তস্য হয় হর্ষ মধ্যন সয় মূর্ধন্য হর্ষকার মধ্যন সাথে মধ্যাহ্ন সহিষ্ণু তারপরে বর্জ্য আকার হয় দন্তনে বয় দিটি হয় সাথে দন্তন জাহ্নবী বড়ি তারপরে তারা পেয়েছি জ্যোৎস্না বড়ি যাওয়ার ফলে ওকার খণ্ডত দন্তস্যের সাথে দন্তনে আকার জ্যোৎস্না তারপরে পেলাম আন্নি আ হয় দন্তনে হাস্যে ক হয় সাথে দন্তনে যোগ আজকে আবার কিছু শব্দ শিখলে ন ফলে যোগে দন্তনে আর মধ্যনে ফলা ঠিক আছে ভালো করে সবাই লিখে লিখে পড়ো একটু একটু শক্ত আছে যাতে যেমনই প্রশ্ন করে যেন পারি তাই বারে বারে বানানগুলো লিখে লিখে পড়ো মানেগুলো ভালো করে শোনো ঠিক আছে বারে বারে প্র্যাকটিস করতে দেবো বানানগুলো বাকিটা আবার পরের দিন পড়াবো ওকে স্টুডেন্টস বাই